আমরা অনেক ধরনের কালচার আমরা শুনি, জায়গা কিনলে পয়সা দিতে হবে, কিছু একটা বেচা কিনি বলে পয়সা দিতে হবে। তো এর থেকে বাঁচতে গিয়ে, ঠিক আছে ডোনেশন একটা বিষয়, ডোনেশন অব্দি ঠিক আছে, কিন্তু জবরদস্তি আমার যদি মনের থেকে আমি মনে করি যে না এই ক্লাব ভালো কাজ করছে এর জন্য আমি ডোনেশন দিলাম, সেটা একটা দিক। কিন্তু গায়ের জোরে একটা আতঙ্কের মধ্যে থাকে, কোথাও একটা পাড়ার মধ্যে একটা জায়গা কিনবে বা বিক্রি হবে, এখন তো বিক্রি করলেও নাকি পয়সা দিতে হবে। এক ভদ্রলোক বিক্রি কখন করে, যখন তার টাকার প্রয়োজন তবেই তো বিক্রি করে। আগে ছিল কিনলে পয়সা, এখন বেচতে গেলেও নাকি পয়সা। তো আমি এই কালচার থেকে এই গায়ের জোর দিয়ে আর মানে পুলিশ দিয়ে বাইন দিয়ে কিন্তু এগুলো সমাধান সম্ভব নয়। যে সম্ভব একমাত্র সামাজিক যারা এই ধরনের সংস্থা চালায় এবং এনজিও যারা চালায় তাদের অনেক বেশি দায়িত্ব।